আসসালামু আলাইকুম, এএসকে কিউটিপ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পাস তৃতীয় বর্ষ যে পরীক্ষা চলমান, ডিগ্রি ফাইনাল ইয়ারের যে পরীক্ষা চলছে, তার আজকে আমরা অর্থনীতি পঞ্চম পত্র সাজেশন দেবো। তো এর আগে আমরা দিয়েছিলাম অন্তর অর্থনীতির পঞ্চম পত্রর বিষয় কোড 132201 এবং আজকের সাজেশনের বিষয় কোড হচ্ছে 203। তো যাদের যে সাবজেক্টটি অবশ্যই আপনারা বিষয় কোড ফলো করে এরপরে সাজেশন দেখবেন, হয়তো বা আপনার বিষয় কোড একটা আর আপনি যদি আর একটা সাজেশন ফলো করেন তাহলে আপনি বইতে এর কোনো প্রশ্ন তো খুঁজে পাবেনই না, আর প্রশ্ন খুঁজে না পেলে পরবর্তীতে পরীক্ষার প্রিপারেশন নেওয়ার বিষয়টা তো আসছেই না। তো অবশ্যই আপনার বইয়ের উপরে যে বিষয় কোডটি রয়েছে বিষয় কোডটি ফলো করে এরপর সাজেশন ফলো করুন। তো আমরা কথা না বাড়িয়ে আমরা মূল সাজেশনে চলে যাবো। এখানে ক বিভাগে অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে হচ্ছে আপনার 12টি, যার থেকে আপনার 10টি প্রশ্নের অ্যান্সার করতে হবে এবং 10টি প্রশ্নের প্রাপ্ত নাম্বার হচ্ছে 10। তো আমরা ক বিভাগের প্রশ্নগুলো আস্তে আস্তে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো আমরা ক বিভাগ থেকে 31টি সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত প্রশ্ন দিয়েছি এবং প্রশ্নগুলোর উত্তর যেহেতু সংক্ষিপ্ত আকারে সেক্ষেত্রে আমরা এর উত্তরপত্র দিয়ে দিয়েছি, এজন্য আপনার বই থেকে খোঁজার কোনো দরকার নেই। এরপর যদি এর সাথে কেউ এক্সট্রা পড়তে চান তাহলে বিগত 2016, 2017, 2018 এবং 2019 শিক্ষাবর্ষে যে পরীক্ষা যে প্রশ্নগুলো আসছে সেই 4 সালের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো আপনারা ফলো করতে পারেন। তো এরপরে যাবো আমরা ক বিভাগে সংক্ষিপ্ত প্রশ্ন। তো খ বিভাগে আমরা 14-15টার মতন সংক্ষিপ্ত প্রশ্ন আপনাকে দিয়েছি। এরপরে গ বিভাগ বা রচনামূলক যে প্রশ্নটি রয়েছে এখানে আমরা বেশ কিছু রচনামূলক প্রশ্ন দিয়ে দিয়েছি। এই প্রশ্নগুলো অবশ্যই আপনার একটু বড় আকারে লিখতে হবে এবং এটা একটু ভালোভাবে ফলো করবেন যেহেতু প্রতিটা প্রশ্নের 10টি করে নাম্বার। তো এখানে রচনামূলক আমরা 16টি প্রশ্ন দিয়ে দিচ্ছি এবং খ বিভাগে 18টি সংক্ষিপ্ত প্রশ্ন দিয়েছি এবং ক বিভাগে 31টি অতি সংক্ষিপ্ত প্রশ্ন দিয়ে দিয়েছি।
আশা করি এখান থেকে পড়লে আপনাদের আল্লাহর রহমতে অনেক ভালো কমেন্ট পড়বে। আর এরপরও যদি কেউ একটু এক্সট্রা পড়তে চান সেক্ষেত্রে তো আগেও বলে দিয়েছি যে বিগত 2016-17 এবং 18-19 যে শিক্ষাবর্ষে যে পরীক্ষাগুলো হয়ে গিয়েছে সেই পরীক্ষার যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো আপনার ফলো করতে হবে। এবং আপনাদের ভিডিও আকারে বুঝতে বা যদি স্ক্রিনশট নিতে অসুবিধা হয় সেক্ষেত্রে আপনার এখানের পিডিএফ ফাইলটি আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, তো সেখান থেকে আপনারা পিডিএফ ফাইলটি ডাউনলোড করেও সেটা আপনারা যে কোনো কাগজে প্রিন্ট করে নিতে পারেন অথবা মোবাইলেও রেখে দিতে পারেন। তো পিডিএফ ফাইলের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা পিডিএফ ফাইলটি সংরক্ষণ করতে পারেন। এবং সকল পরীক্ষার সাজেশন পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।